ছাত্র শিবিরের ভাইরা তারা মন্দির পাহারা দিয়েছে, ষড়যন্ত্র বাংলার জমিন থেকে এখনো বিদায় নেয় নাই। পূজা মণ্ডপের সামনে তাদেরকে দিয়ে ইসলামিক গান গাওয়া হয়েছে, ভোলার মাটিতে পূজা মণ্ডপের গেট ভাঙচুর করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতির এই বাংলাদেশে এখনো ষড়যন্ত্র বন্ধ হয় নাই, কথা কয় না? এখন পর্যন্ত আমরা দেখলাম আনসার বাহিনী নেমে গেল, আরো বিভিন্নভাবে মন্দিরে হামলার ঘটনা আমরা দেখেছি, কিন্তু মুসলমান এই হামলার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। বরং আমাদের আমির মহোদয়ের নির্দেশে আপনারা দেখেছেন ছাত্র শিবিরের ভাইরা, চরমনার ইসলামী আন্দোলনের ভাইরা, হেফাজতে ইসলামের দায়িত্বশীল ভাইরা এবং ছাত্র সমাজের ভাইরা তারা মন্দির পাহারা দিয়েছে। যখন আমরা মন্দির পাহারা দেই, তখন আমার কলিজার ভদ্রলোক হিন্দু ভাইরা গিয়ে আমাদের বিরুদ্ধে শাহবাগে মিছিল করে। কাদের বিরুদ্ধে করে আর কারা করা এটা আমাদের অজানা নাই। আমরা বলতে চাই, নতুন করে ষড়যন্ত্র করতে চাইলে বাংলার জমিনের মুসলমানেরা তা বরদাস্ত করবে না। আমরা দেখেছি আজও কে বা কারা, গতকাল সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরাল হয়েছে, কয়েকজন ভাইকে চট্টগ্রামের মাটিতে নিয়ে গিয়ে পূজা মণ্ডপের সামনে তাদেরকে দিয়ে ইসলামিক গান গাওয়াছে। আমরা বলবো কমিটির অনুরোধেই তারা গান গিয়েছেন, নিজেরা গিয়ে গান নেই। তারা কোন দলের এটা আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই, তবে ইসলামী দলের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই, এটা স্পষ্ট কথা, কথা বলে না ঠিক কিনা? তবে আমি এটাও বলি, আমাদের জামাতের আমির মহোদয় বলেছেন হিন্দু মুসলিম ভাই ভাই, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। লাকুম দিন হুকুম আলিয়া দিন, যার যার ধর্ম শেষে পালন করবে, আমাদের কোনো আপত্তি নাই। প্রয়োজন যদি মনে হয় বাতিলরা এখনো ষড়যন্ত্র করতে চায়, তখন প্রয়োজনে আমরা তাদের নিরাপত্তার ব্যবস্থা করব। সেনা সদস্য বিজিবি, পুলিশ র‍্যাব, বিজিবি, এসআই, এনএসআই, ডিএসবি তাদের সহযোগিতা করবে, নিরাপত্তা দিবে, তারা তাদের ধর্ম পালন করবে। ধর্ম যার যার, উৎসবও তার তার। কিন্তু যদি ধর্ম যার যার, উৎসবও সবার, এই কথা বলে মুসলমানদেরকে চাপিয়ে দিয়ে মুসলমানদের ক্ষতি সাধন করবার চেষ্টা করা হয়, মুসলমানেরা কিন্তু বরদাস্ত করবে না। আমরা, আমি বিদায় বেলায় কথা শেষ করছি, আমরা গতকালও দেখেছি এক জায়গায় ভোলার মাটিতে পূজা মণ্ডপের গেট ভাঙচুর করা হয়েছে, ষড়যন্ত্র বাংলার জমিন থেকে এখনো বিদায় নেয় নাই। একটা নির্ধারিত গোষ্ঠী তারা ইসলামের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করতে চায়। এটা আবু সাইদের বাংলাদেশ, এটা মুগ্ধর বাংলাদেশ, এটা ওয়াসিমের বাংলাদেশ, এটা শহীদ আব্দুর রহমানের বাংলাদেশ, এটা শহীদ কাদের মোল্লার বাংলাদেশ, শহীদ আব্দুল মালেকের বাংলাদেশ। এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে, মুসলমানদের রোজা আর হিন্দু ভাইদের পূজা একসাথে চলবে, আপত্তি নাই। কিন্তু তাদেরকে সোর্স হিসেবে ব্যবহার করিয়ে, ঢাল হিসেবে ব্যবহার করিয়ে বাতিল জালিম শাহি যদি আবার কোনো ফায়দা লুটতে চায়, বাংলার 18 কোটি জনগণ তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তারা উপস্থিত, অবশ্যই প্রাণ প্রস্তুতি গ্রহণ করতে বাধ্য হবে। মনে রাখতে হবে, এটা 90% মুসলমানদের জমিন, এটা শাহজালালের বাংলাদেশ, শাহপরাণের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, শাহজানারের, শাহজালালের এই বাংলাদেশ, খানজাহানের এই বাংলাদেশ, কারামাত আলী জনপুরীর এই বাংলাদেশ, এটা হেফাজতে ইসলামের বাংলাদেশ, এটা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ নয়, এটা আমাদের প্রাণ, এটা আমাদের প্রাণ কবি নজরুল ইসলামের বাংলাদেশ, এটা নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয়, এটা শহীদ আল্লামা সাইদির বাংলাদেশ। নতুন করে এই বাংলাদেশে যদি আরেকবার অপশক্তি যদি দাঁড়াতে চায়, যদি ইসলাম মুসলমান এবং বাংলার সার্বভৌমত্ব নিয়ে যদি খেলা করতে চায়, তাহলে বাংলার জমিনের মুসলমানেরা জুতা পিটা করে তাদেরকে তাদের মামা বাড়িতে তাদেরকে পৌঁছাতে বাধ্য করবে, যেমনটা কোরআনের পাখি বলেছিল। এই জুলুমের পরিণাম এমন হবে, সময় এমন আসবে ইন্দুরের গর্ত পাবানা পালাবার জন্যে।
ঠিক তাই হয়েছে। আমরা আজকের চুয়াডাঙ্গার মাটি থেকে দার্থহীন ভাষায় বলছি, আরেকবার ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলে, কোন মাধ্যমে চেষ্টা করা হলে, তাদের সেই কালো হাত ভেঙে চুরমার করে দিয়ে এই বাংলার জমিনকে আল্লাহর ইসলাম বিরোধী কোরআন বিরোধী শক্তির হাত ভেঙে আগামীর বাংলা ইসলামের বাংলা হিসেবে ঘোষণা করতে চাই। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখুন। যখন আমরা বলতেছিলাম মাতা নাসরুল্লাহ, তখন আল্লাহ আয়াত নাজিল করেছিলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, এই তো আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, ঠিক কি না? আল্লাহ পাক বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা একটুকু বিচলিত হয় না, মনে রেখো যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে।